পশ্চিমবঙ্গের এই নদী দিয়ে শুধু জল নয়, এখান দিয়ে সোনাও প্রবাহিত হয়। পরিবেশ ও বাংলার নদী চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে বাংলার হারিয়ে যাওয়া নদী এই অধ্যায়ের 17তম নদীটি হলো বাংলার সোনার নদী সুবর্ণরেখা। বাংলার এই নদীতে আজও নাকি সোনা পাওয়া যায়, আসুন জেনে নিই সে কথা। সুবর্ণরেখা নদীটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমিতে রাঁচির কাছে নাগারের পিস্কো গ্রাম থেকে উৎপত্তি লাভ করেছে। রাঁচির কাছে উৎপত্তি লাভের পর চান্ডিল, জামশেদপুর ও ঘাটশিলা শহরের পাশ দিয়ে দক্ষিণ পূর্ব দিকে পশ্চিমবঙ্গের দিকে প্রবাহিত হয়েছে সুবর্ণরেখা নদীটি। নদীটি মেদিনীপুর জেলার নোয়ার গ্রামের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। নদীটির দৈর্ঘ্য প্রায় 477 কিলোমিটার। সুবর্ণরেখা নদীটির অববাহিকা প্রায় 20,000 বর্গ কিলোমিটার জুড়ে আছে। এর মধ্যে শতকরা 71% এলাকা পড়েছে ঝাড়খণ্ডে, 11% পড়েছে উড়িষ্যায় এবং 18% পড়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এই অববাহিকায় প্রায় 3,547 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে বিস্তৃত। পশ্চিম মেদিনীপুরের যে অঞ্চল অর্থাৎ বিনপুর, জাম্বনি, গোপীবল্লভপুর এবং দাঁতন থানার প্রায় সবটা দিয়েই প্রবাহিত হয়েছে সুবর্ণরেখা নদী। সেটি ছোটনাগপুর মালভূমির প্রান্তভাগ ও ঢেউ খেলানো সমভূমি। কোনো কোনো জায়গায় 300 মিটার বা তার থেকেও বেশি উঁচু ছোটোখাটো পাহাড় বা টিলা আছে। এই পাহাড়ি অঞ্চলে বিস্তীর্ণ বনাঞ্চল দেখা যায়। সুবর্ণরেখা নদী একদিকে যেমন পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ উড়িষ্যার সীমানা নির্দেশ করেছে কিছু কিছু জায়গায়, তেমনি পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু থানার মধ্যেও সীমানা নির্দেশ করেছে নদীটি। পিস্তা বা পিস্কো থেকে সুবর্ণরেখা কিছু দূর গিয়ে আটকে পড়েছে গতলসুদ ড্যামে। গতলসুদ ড্যামটি সুবর্ণরেখার উৎস থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। সুবর্ণরেখার জলে 116 ফুট উঁচু এই ড্যামটি তৈরি হয় 1971 সালে। রাঁচিসহ বিস্তীর্ণ এলাকার পানীয় জলের উৎস এই গতলসুদ ড্যাম। গতলসুদ ড্যাম পেরিয়ে সুবর্ণরেখা বেশ কিছুটা পথ অতিক্রম করার পর এই সুবর্ণরেখার জলেই গড়ে উঠেছে চান্ডিল ড্যাম। চান্ডিল ছাড়াও এই নদীতে ঘাটশিলার কাছে গালুডি ব্যারেজ আছে। এছাড়াও ঘাটশিলায় কুশিয়ারির কাছে ভরসাঘাটে ব্যারেজ হওয়ার কথা থাকলেও এখনও তা হয়ে ওঠেনি। বাঁধ আর ব্যারেজ দুটো কিন্তু একই জিনিস নয়, আবার সব নদীতে একই রকমের বাঁধ দেওয়া হয় না। কেন এবং বাঁধের ধরনই বা কী জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সুবর্ণরেখার উপর দেখা যায় বেশ কতগুলি জলপ্রপাত, যেমন ঝাড়খণ্ডের রাঁচি জামশেদপুরের রাস্তার কাছে আছে দশম জলপ্রপাত। পাহাড় থেকে 10টি জলধারা নেমে আসছে তীব্র গতিতে, তাই তার নাম দশম। রাঁচি থেকে মাত্র 43 কিলোমিটার দূরে রয়েছে সুবর্ণরেখার উপরে হুড্রু জলপ্রপাত। প্রায় 320 ফুট পাহাড় থেকে জলধারা গড়িয়ে নিচে এসে পড়ছে। গ্রীষ্মের এই ক্ষীণ জলের ধারাই বর্ষায় ভয়াবহ আকার ধারণ করে। হুড্রু থেকে আবার 33 কিলোমিটার দূরে আর রাঁচি থেকে প্রায় 38 কিলোমিটার দূরে নির্জন অরণ্যের ভেতরে গর্বের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে গৌতমধারা জলপ্রপাত। এখানে প্রায় 140 ফুট উঁচু পাহাড় থেকে রামধনু রং সৃষ্টি করে গড়িয়ে পড়েছে জলের ধারা। গৌতমধারা জলপ্রপাতের কাছেই আছে জোহানা জলপ্রপাত। সুবর্ণরেখার গোটা অববাহিকা জুড়েই রয়েছে অপার সৌন্দর্য, আর এই সৌন্দর্যের টানে মানুষ ছুটে আসেন দূর দূরান্ত থেকে। সুবর্ণরেখার তীরের জনপদগুলি বেঁচে আছে এই নদীকে সম্বল করে। এই নদী সেচের জল, পানীয় জল, বিদ্যুৎ উৎপন্ন থেকে শুরু করে ঘাটশিলা এবং সন্নিহিত অঞ্চলের অসংখ্য কারখানা সবাইকে সুবর্ণরেখা দুহাত ভরে তুলে দিয়েছে তার আয়নার মতন স্বচ্ছ জল। সুবর্ণরেখা নদীটি পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে 83 কিলোমিটার পথ বা 52 মাইল পথ অতিক্রম করেছে এবং উড়িষ্যা জেলায় এটি প্রায় 79 কিলোমিটার বা 49 মাইল পথ প্রবাহিত হয়েছে।
পৌরাণিক গ্রন্থে সুবর্ণরেখাকে অনেক সময় কুমুদিনী বলেও ডাকা হয়েছে। আসলে জঙ্গলাকীর্ণ নির্জন এই নদী অববাহিকার পাশে অনেক দিঘি বা জলাশয় ছিল, সেগুলি ছিল কুমুদ বা পদ্ম ফুলে ঢাকা, যে কারণেও এর নাম কুমুদিনী হতে পারে বলে অনেকে মনে করেন। সুবর্ণরেখা নদীটির প্রায় 7টি শাখা নদী আছে, যেমন এর বাম তীরের শাখা নদীগুলি হল ডুলং ও জুমার এবং ডান দিকের শাখা নদীগুলি হল খরকাই, করকরি, কাঞ্চি, বারু এবং শঙ্খ। পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানার মধ্যে প্রধান শাখা নদী হল ডুলং। এছাড়াও পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে নেমে আসা বেশ কতগুলি ছোট ছোট ঝোড়া বা নালা প্রবাহিত হয়ে সুবর্ণরেখার সাথে মিলিত হয়েছে। এদের মধ্যে গুরমা নালা, ডিমনা ঝোড়া, শাঁকা, শোভা ও কারুনালা বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্ষার সময় সুবর্ণরেখার বন্যা হলে বেশিরভাগ অঞ্চলই অগম্য হয়ে ওঠে। সুবর্ণরেখার উপরিভাগে বাঁধের জল ছাড়লে হঠাৎ করে হড়পাবান দেখা যায়। বিশেষ করে ঝাড়গ্রাম এবং গোপীবল্লভপুর 1-2 ও নয়াগ্রাম সাকরাইল ব্লকে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। নদী বাঁধ ভেঙে জল প্রবেশ করে গ্রামগুলিতে, একের পর এক গ্রাম ভাসিয়ে নিয়ে যায়। সুবর্ণরেখা নদীর তীরবর্তী গ্রাম সাতমা, শাসড়া ও আলমপুর, এই গ্রামগুলি প্রতি বছরই কম বেশি বন্যার কবলে পড়ে। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সীমানার বিশাল এলাকা জুড়ে চৈত্র সংক্রান্তির দিনে সুবর্ণরেখার তীরে বসে বালিযাত্রা মেলা। এর উপকরণ খুব সাধারণ ছাতু, সেটিকেই উৎসর্গ করা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে। দলে দলে লোক এসে উপস্থিত হন সুবর্ণরেখার তীরে। পিতৃপুরুষকে স্মরণের এই রীতি উপলক্ষে নদীর তীরে মেলাও বসে, যার নাম বালিযাত্রা। সুবর্ণরেখা নদীটি যেখানে ঝাড়খণ্ড থেকে বাংলায় ঢুকেছে, সেখানেই বাংলার করবনিয়া গ্রাম। এই করবনিয়া গ্রামের কাছেই মূল বালিযাত্রার মেলাটি বসে। করবনিয়া পশ্চিমবঙ্গের একটি প্রান্তিক গ্রাম, যে কারণে সকলে ওই গ্রামে এসে উপস্থিত হয়ে উঠতে পারেন না। সেই কারণে দাঁতনের গারদপুর, সোনাকাহনিয়া এবং বেলমুলাতে, কোশিয়ারির ভারসাঘাটে, উড়িষ্যার জলেশ্বরের রাজঘাট ও মাকাড়িয়ায় সুবর্ণরেখা নদীর তীরে চৈত্র সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হয় বালিযাত্রা মেলা। সারা বছরই সুবর্ণরেখার এই বিস্তীর্ণ ভূমি একেবারে ধুধু বালি প্রান্তর, কোথাও জলের বিশেষ চিহ্নটুকু পাওয়া যায় না। তবে বর্ষাকালেই এই নদী হয়ে ওঠে বেগবতী এবং ভয়ঙ্কর, তখন এই নদীর কূল কিনারা দেখতে পাওয়া যায় না। সুবর্ণরেখা অর্থাৎ সোনার রেখা, এই নদী দিয়ে নাকি জলের সাথে সোনাও বয়ে চলে, এমনটাই কথিত আছে। শোনা যায় একসময় নাকি এই পিস্কো গ্রামে সোনার খনি ছিল, সেই জন্যই এই নদীর নাম সুবর্ণরেখা। আর এই খনি থেকে সোনা নদীতে মিশে যায়। বর্ষার পর সুবর্ণরেখার জল কমে গেলে নদীর তীরে নাকি তাই সোনার টুকরো পড়ে থাকতে দেখা যায় আজও। ঝাড়খণ্ডে নদীর ধারে বসবাসকারী বাসিন্দারা বালি পরিশ্রুত করে সোনার কণা সংগ্রহ করেন। মূলত তামান্ড এবং সারান্দা নামক স্থানের আদিবাসীরাই নদীর তলদেশ থেকে বালি সংগ্রহ করে সোনার কণা বার করে আনেন। আবার স্থানীয়দের মতে কেউ কেউ মনে করেন যে এই নদীর তীরবর্তী অঞ্চলে বা নদীগর্ভে আজও অনাবিষ্কৃত সোনার খনি আছে, সেখান থেকে এই সোনা নাকি নদীর জলে মেশে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বহু লেখায় সুবর্ণরেখা নদী অমর হয়ে আছে। এই নদীকেই কেন্দ্র করে ভারতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক অসাধারণ চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, তার নাম ছিল সুবর্ণরেখা। চলচ্চিত্রটির মূল বিষয় ছিল 1947 সালের দেশভাগ, উদ্বাস্তু এবং ছিন্নমূল মানুষের আর্তনাদ ও আরতি, শিকড় ছড়া উন্মুক্ত মানুষের বেঁচে থাকার সংগ্রামী আর্তনাদ শোনা গেছে সিনেমাটিতে। ঝাড়খণ্ড থেকে দীর্ঘ পথ পেরিয়ে সুবর্ণরেখা উড়িষ্যার বিচিত্রপুর রিজার্ভ ফরেস্ট বা বিচিত্রপুর ফরেস্ট অফিসের গা দিয়ে প্রবাহিত হয়ে মিশেছে বঙ্গোপসাগরে। পশ্চিমবঙ্গের দীঘা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে বিচিত্রপুর।
বর্তমানে সুবর্ণরেখার অবস্থা বড়ই করুণ, হারিয়ে যেতে বসেছে সুবর্ণরেখা, সেটিকে আমরা পরবর্তী অধ্যায়ে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।